স্পষ্ট ভাষায় তিনি বলেন ভাঙড়ে হাঙ্গুররা অত্যাচার চালাচ্ছে তারই পাল্টা দিলেন ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকি ভাঙড়ে শাসকের হাঙ্গর আছে বলছে নওশাদ হাঙ্গর এখন হায়নার রূপ ধারণ করেছে তীব্র কটাক্ষ নওশাদ সিদ্দিকি 21 জুলাই মঞ্চ থেকে উঠে এলো ভাঙড়ের প্রসঙ্গ সেখানেও ভাঙড়ের উদ্দেশ্যে কটাক্ষ বা সরাসরি আইএসএফ এর উদ্দেশ্যে কটাক্ষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিলেন নওশাদ সিদ্দিকি 71000 বুথে ইলেকশন হলো আর গোলমাল হলো তিনটে জায়গায় একটা ভাঙড় ওই হাঙ্গররা গন্ডগোল করেছে একটা দমকলে আমরা জিতিনি আমরা হেরেছি গন্ডগোল করে জিতেছে একটা গন্ডগোল হয়েছিল ইসলামপুর বা চাপড়ার ওদিকে আর কুচবিহারে মারা গেছে একজন এই তো ঘটনা ভাঙড়ে কিছু রাজনৈতিক কারবারি আছে শাসকের কিছু হাঙ্গর আছে যারা বর্তমানে হাইনার রূপ ধারণ করেছে ওই সমস্ত হাঙ্গর আছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে যারা জমি দালালি করে জমি পরের জমিকে নিয়ে বড় বড় যারা টাউন তৈরি করার চেষ্টা করছে তাদের হাতে তুলে দিচ্ছে ভাঙড়ে কিছু ওই সমস্ত তৃণমূলের হাঙ্গর আছে যারা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আত্মসাত করার চেষ্টা করে ভাঙড়ে কিছু সংখ্যক হাঙ্গর আছে তৃণমূলে যারা লেদার কমপ্লেক্সের প্রায় বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে সেখান থেকে এত তোলা তুলছে নতুন করে আবার হাঙ্গর দেওয়া হলো শওকত মোল্লার মতো হাঙ্গর শওকত মোল্লার মতো হাইনার টাইপের যারা আছে তাদেরকে দেওয়া হলো বাংলায় 100 দিনের কাজ বাংলার সরকারের টাকায় প্রোগ্রামটার নাম দেব খেলা হবে একুশের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে সে বছরই খেলা হবে দিবস পালন করে তৃণমূল এবার খেলা হবে জুড়ে গেল সরকারি প্রকল্পে শুক্রবার ধর্মতলার সমাবেশ থেকে খেলা হবে নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে বছরে অন্তত 50 দিন কাজের নিশ্চয়তা থাকবে আজকে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে কারণ আমরা 5 বার পর পর ফার্স্ট হয়েছিলাম ইন্ডিয়াতে 26 দিনের কাজ করাতে পারি তাহলে মনে রাখবেন বাংলা নিজের পায়ে দাঁড়িয়ে 100 দিন না হলেও 40-50 দিনের কাজ করাতেই পারে ভোট মিটলেই 100 দিনের বকেয়া টাকা আদায় করতে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে ফের তোপ দাগেন মমতা যদিও বিজেপির সাফ কথা চুরি হচ্ছে বলে টাকা আটকেছে কেন্দ্র চাকরি প্রকল্পের নাম খেলা হবে ভাবুন আপনার সাথে কি হবে কিরম খেলা হবে আপনার ভবিষ্যৎ নিয়ে কিরম খেলা হবে আপনার জীবন নিয়ে কিরম খেলা হবে গণতন্ত্রকে লুট করার খেলা হচ্ছে বাংলার ছেলেদের হাতে পেন্সিল শহীদ মিনারে শহীদদের শহীদ তর্পণ করতে গিয়ে ওখানে রীতিমতো শক্তি প্রদর্শন হচ্ছে আর উল্লাস হচ্ছে এই তো খেলা পশ্চিমবঙ্গ প্রকল্পের কাজ কবে থেকে শুরু হবে কিভাবে হবে তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি মমতা বিরোধীদের তো যেখানে ধারের টাকা মেটাতে সরকারের সব টাকা চলে যায় সেখানে নতুন প্রকল্প ঘোষণার মানে কি সবটাই কি লোক দেখানো নাকি দিল্লির টাকা নিজেদের বলে চালানোর আরও একটা ছক শাসক দলের রিপাবলিক বাংলা